বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বিন্দাস আছি। এখন বাজছে 7:50। এখন থেকে আমি আমার বকবক বা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, তো আজকে কি হতে চলেছে আগে আগে দেখো। হতা হ্যায় ক্যা অ্যাজ ইউজুয়াল, তুতু বাপু বুকু সব জাস্ট এইমাত্র বেরিয়ে গেছে। বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি মানে কন্টিনিউ হয়েই যাচ্ছে। আজকে পুকুর হচ্ছে কেমিস্ট্রি আর তুতু বাপুর হচ্ছে SST মিন সোশ্যাল স্টাডি, তো চলে গেছে। কালকে হলে পুকুর শেষ, তুতু বাপুর এখনও দুটো বাকি আছে, বাংলা বাকি আছে আর কম্পিউটার, আর পুকুর কালকে হিস্ট্রি হলে শেষ হয়ে যাবে। আর তোমার এবার আমার আদার্স যা কাজকর্ম সেগুলো সব করতে হবে। টুকটুক টুকটুক করে যা করি সেগুলো বসে বসে এবার কাজগুলো সেরে নিই। ওয়েদার ভীষণ ঠান্ডা ঠান্ডা, রাত্রিরে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, তো এখন তো বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন মেবি একটু বৃষ্টিটা, হ্যাঁ এখন বৃষ্টিটা ধরেছে, কারণ ওরা স্কুল গেল তো, নাহলে ভিজে যাবে। তো চলো কাজগুলো সেরে নিই পটাপট করে, তোমার বিছানা টিছানা তুলবো, এডিটিং করবো, যা যা কাজ আছে সেগুলো সব সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার বকবক করবো। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার ব্লগগুলো এতটা সাপোর্ট করছো, এতটা দেখছো, সাবস্ক্রাইবও গেইন করছি, তার জন্য সবাইকে আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তোমরা আমার পাশে থেকো, যাতে আমি আমার যে টার্গেটটা সেটাতে পৌঁছাতে পারি। তো চলো কাজগুলো সেরে নিই। এখানে আর তোমাদের সাথে বকবক করা হয়নি, কাজগুলো করলাম, তুতু বাপু এলো, ওরা খেলো, আজকে সব ঘুগনি মুড়ি হয়েছিলো, নিরামিষ ঘুগনি আর মুড়ি হলো। এখন বাজছে 1:05, এখন অবধি চান করিনি, চান করবো। জামাকাপড়গুলো এখন তো বৃষ্টিটা দেখছি একটু বন্ধ হয়েছে, ওয়েদারটা বেশ ভালোই আছে, বৃষ্টিটা মোটামুটি বন্ধ হয়েছে, তো ভাবছি জামাকাপড়গুলো একটুখানি মানে বাইরে মেলে নিই। আর ভরসা নেই কখন আবার বৃষ্টি চলেও আসতে পারে, কোনো হয়নি তো। চলো জামাকাপড়গুলো মেলে দিই, মেলে দিয়ে স্নান টান করবো। আজকে খাওয়ার মেনু হয়েছে খিচুড়ি, খিচুড়ি পাঁপড় ভাজা, আলু ভাজা, এগুলো হচ্ছে আজকের মেনু। তো চলো জামাকাপড়গুলো মেলে দিই, মেলে দিয়ে স্নান টান করে নিই, আবার তোমাদের সাথে বকবক করছি। আবার ওরা ওদের কাজে এরকম ব্যস্ত হয়ে আছে, ঠিক আছে। ও শেষ হয়ে গেল বলবি তো, একটু দেখিয়ে দে কতটা আপডেট হয়েছে, কি করলি একটুখানি, কতটা কি করলি আজকে। আর নিশ্চা এখনো কি বাকি? ও আচ্ছা, এখনো রং হবে। আচ্ছা ঠিক আছে, আবার ঢাকা দিয়ে দে, নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। চলো ওদের ওই আপডেট পেয়ে গেলে চলো। জবা গাছে ফুল হয়েছে, এখন যেহেতু আমাদের কালা ওষুধ সেজন্য তো গাছের ফুল তোলা হচ্ছে না, সেজন্য হচ্ছে জবা গাছে ফুল হয়ে আছে। ওই তলায় অপরাজিতা গাছে ফুল আছে, জবা গাছে ফুল আছে। চলো জামাকাপড়গুলো মেলে নিই, ওরা ওদের মতো কাজ করুক। আজকে লাঞ্চের পর আর তোমাদের সাথে কথা বলা হয়নি, ঘুমাইনি, আর কিছু ফটো তুলছিলাম, এই যে মানে জুয়েলারির এই জায়গাটা ফটো তুলছিলাম, তো সেই কাজগুলো করলাম, তারপর মায়ের সাথে একটু কথাবার্তা বলছিলাম। লাঞ্চ তো কী হয়েছে বলেই দিয়েছিলাম, খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, নিরামিষ যেহেতু, তো এই তো তোমার লাঞ্চ ছিল। তো এই তোমার ব্যাপার। আর আজকে আমি তোমাদের সাথে তুতু বাপুর ব্লগটা তোমরা খুব পছন্দ করেছো, অনেকে অনেক কমেন্ট করেছো, সেজন্য আজকেও তুতু বাপুকে নিয়ে কিছু একটা করার ইচ্ছে আছে, দেখা যাক কতটুকু কী পসিবল হয় ওদের মন মর্জি। আর আজকে এখন ওরা কী করছে দেখবে, আজকে তুতু বাপুর টিউশন নেই যেহেতু কালকে বাংলা, আর পুকুরও আজকে টিউশন নেই, কালকে হিস্ট্রি, কালকে পুকুর শেষ, আমি একটু বাঁচবো, পরশুদিন তুতু বাপু শেষ, আর একটু বাঁচবো 15 তারিখ থেকে। তো ওরা এখন কী করছে দেখবে, ওরা এখন পিছনে 3 ভাইতে মিলে খেলার তোড়জোড় করছে, বল ছিল না, বল আমার থেকে টাকা নিয়ে বল নিয়ে আসতে গেছে, তারপর ওরা খেলছে, কী খেলছে ছাদে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি ওরা কী খেলা ওরাগুলো করছে, ঠিক আছে চলো ছাদে যাই গিয়ে দেখাচ্ছি, ওকে। আর এই হাওয়া দিচ্ছে, আর এটা কী সুন্দর নড়ছে, যখন খুব জোরে হাওয়া দেয় নড়ে, এই জায়গাটা না পেঁচিয়ে আছে, এই যে এই জায়গাটা পেঁচিয়ে আছে, এই পেঁচানোটা না খুলতে হবে, এত সুন্দর লাগে না এটা, যখন খুব হাওয়া দেয় জোরে জোরে তখন বেশ সুন্দর লাগে এটা। এটা না আমাকে গিফট করেছিল আমার পাশের বাড়িতে একটা বন্ধু আছে, সে গিফট করেছিল পুকায়ের জন্মদিনে, এটা গিফট পেয়েছিলাম আমি, ভীষণ সুন্দর দেখতে। দেখো হাওয়া দিলে তোমাদের দেখাবো কী সুন্দর আওয়াজ হয়।
এখানে চলছে খেলা, পোকাই খেলছে, পাপাই আছে, তুতাই আছে, ওখানে খেলা চলছে, সব ছোট দুটো আছে। ওইছে পাপু আছে, তুতু আছে, পুকু আছে, আজকে তিন ভাই পেয়েছে খেলা, খেলা করছে। আজকে আজকে 5:30 অন্ধকার হয়ে গেছে পুরো একদম। আর একটা কোথায় কি জানে, দুটো আছে, ওই যে একজন আছে, তিনজনে মিলে খেলা হচ্ছে। চলো আমরা আমাদের মতো বক বক করি, ওরা ওদের মতো খেলা করুক। 5:30 কি অন্ধকার করে এসছে দেখো পুরো চারদিকটা। অন্যদিন 5:30 কত আলো থাকে, আসলে আজকে আকাশে দেখো কত মেঘ, আকাশে অনেক মেঘ। আজকে আবার হয়তো নামবে এক প্রস্ত, বলা যায় না, আবার নামতে পারে এক প্রস্ত। তো চলো, এই যে সব ভিজা, আর এই যে রেনকোটটা, এটা ওদের ডানলপে এত কাদা, ওটাকে ধুয়ে দিতে বাধ্য হয়েছি, কারণ এত কাদা না সেই জন্য। তো হাওয়া দিচ্ছে বেশ সুন্দর। তো চলো এগুলো সব তুলে নিয়ে, আর এতক্ষণ নিচে আমি ওই যেগুলো শ্যুট করলাম, একটা ছোটো ভিডিও করলাম, আমার একটা মানে পেজ আছে আমার যে বিজনেসের, সে পেজটায় সেটাকে আপলোড করবো বলে একটা শর্ট ভিডিও করলাম। একটা জিনিসের মিশোতে আবার অর্ডার দিলাম, কী দিলাম সেটা আসলে তোমাদের দেখাবো, সেটা আমার ভিডিও রিলেটেড, ছবি তুলতে সুবিধা হবে সেই জন্যই দিলাম অর্ডারটা। জাস্ট এইমাত্র অর্ডার দিলাম, সেটা আসলে তোমাদের দেখাবো। আর আজকে আমি আমার সারাদিনে কী করি সেটাই তোমাদের আজকে দেখাবার চেষ্টা করছি, ঠিক আছে? সারাদিনে কী করি না করি সকাল থেকে রাত্রির অবধি সেটাই একটুখানি দেখাবার। সব দিন তো আর সমস্ত কিছু থাকে না, না সব দিন কোনো কোনো দিন সিম্পল, যেমন আমার চ্যানেল সিম্পল লাইফস্টাইল মিনুত, তো সিম্পল লাইফই চলে। তো সেটাই আজকে তোমাদের তুলে ধরার চেষ্টা করছি, তার মধ্যে যদি কিছু এসে যায় রাত্রিরে কিছু দু তিন মিনিটে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ওই বৃষ্টি পড়ছে, চলো দাঁড়াও আগে জামাকাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে আবার বক বক করছে, তাহলে এক্ষুনি বৃষ্টিতে সমস্ত কিছু ভিজে যাবে। দাঁড়াও দাঁড়াও তাড়াতাড়ি করি। এখন বাজছে 7টা বেজে গেছে, ওদের ডিম রুটি করে দিলাম, ওরা তিনজন খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি এই যে কফি আর করবো রুটি। চটাপট রুটিটা করে নিই, কারণ দুতোবাবুকে বাংলা পড়াতে হবে। তো চলো এই যে আটা মাখবো, আটা মেখে 20টার মতো রুটি করতে হবে, করে নিই, করে নিই 8টার মধ্যে গিয়ে দুতোবাবুকে, রুটি তো বাতিল হয়ে যাবে, 8টার মধ্যে গিয়ে করে নিই, দেন দুতোবাবুকে পড়াবো, তারপর তোমাদের সাথে আবার পক পক করবো। তো চলো চটাপট করে নিই। আতরের বাদরানি চলছে, এই দেখো এটা কি বলো তো, সবাই এতদিনে চিনে গেছো, এটা হচ্ছে কি, তোমার নাম কি, তোমার নাম পাপু, তোমার ভালো নাম কি, হাই বলো, একটু হাই বলে দাও তো, কালকে কি পরীক্ষা, কেমন দেবে, আচ্ছা আজকে ওরকম চশমা পরে আসবে নাকি একটু বুড়ো দাদু হয়ে, হ্যাঁ আচ্ছা, পাপু চলে গেছে তো, যাও নিচে তুমিও চলে যাও, টাটা করে সবাই। ভালো থেকো, আজ আবার কথা বলতে চলে এলাম, ওই দিন ছিল আজকে চলে এলাম, আজকে বাবার চশমা, তুই কে চশমা পড়েছিস, মা চশমা, কিছু বলার থাকলে বলে ফেলো, কেমন আছো কমেন্ট তে লিখো কিন্তু। আচ্ছা সবাই বলছে তুতু বাবুকে নিয়ে ভিডিও চাই, এখন তো পরীক্ষা চলছে, কালকে বাংলা দিয়ে কম্পিউটার দিয়ে একটা ভিডিও আসবে 16 তারিখ। সার্থক জনমামা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সার্থক জনমামা জন্মেছে এই দেশে, জানি না কেউ ধারণা তো আছে কি রানীর মতো, জানি শুধু আমার অঙ্গ দুলাই কি বলে আমার ছাড়া এসে রবীন্দ্রনাথ ঠাকুর,
সার্থক জন্ম আমার জন্মে চেয়ে দেশে সার্থক জন্ম আগে তোমার ভালোবেসে জানি না তোর ধন্যতন আছি কি না রানীর মতন শুধু জানি আমার রঙ গজু রাজা তোমার ছায়া এসে কোন বনেতে জানি না ফুল আমি এমন করে এখন কোন বগুনে হচ্ছে চাঁদ এমন হাসি হেসে ভাতালি দাও ভাতালি দাও কালি কালি দাদা বলে দাও লাস্টেরটা বলে দাও কি করবে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও টাটা লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর সবাইকে শেয়ার করে দেবে আমার একটা করে দেবে টাটা চাচা সবার ডিনার কমপ্লিট তো আমারও কমপ্লিট হয়ে গেছে কি খেয়েছি জানো রুটি আর ঘুগনি দুধ খাইনি ওই ছিল ওই দিয়েই খাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে তোমার 5:15 আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া ফ্রেশ হয়ে গেছি চুল বেঁধে নিয়েছি ওষুধ খেয়ে নিয়েছি সব হয়ে গেছে আর রান্নাঘর থেকে আর তোমাদের সাথে কথা বলা হয়নি কারণ টুটুবাবুকে পড়াচ্ছিলাম ওদের মামলা ছিল তারপর নানান ধরনের কাজকর্ম ছিল করছিলাম সেজন্য তোমাদের সাথে আর বকর বকর করা হয়নি টুটুবাবু আবার তোমাদের সাথে ওইভাবে চশমা পরে আজকে আবার পাপুও এসে বকলো তোমাদের সাথে তো চলো ওই জায়গাটা বেশ ফানি মতো করে ওরা তো চলো আজকে এখানেই আমার সিম্পলের ব্লগটা একদমই সিম্পল ছিল আজকে ব্লগটা কিছু তেমন ছিল না আশা করছি তোমাদের যদি ভালো লেগে থাকে সেই ব্লগটাই তাহলে কী করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য তো আজকের জন্য বাই বাই টাটা অ্যান্ড গুড নাইট